চল্লিশের বেশি ঝুপড়ি। তপশিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়েছে ওদের ঘর, তছনছ করেছে জীবন। তবে দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মিলল সাহায্য, অন্তত প্রাণে বেঁচে যাওয়া গেল এ যাত্রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে তপশিয়ায় অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারগুলির কাছে পৌঁছে গেল ত্রাণ। ওয়ার্ডের পুর সমন্বয়ক ফয়াজ আহমেদ খানের হাত ধরে সেই ত্রাণ পেলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল বিস্কুটের পাশাপাশি ত্রিপল রান্না স্টোভ বাসন বালতি সহ যাবতীয় গার্হস্থ্য সামগ্রী তুলে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। পাশাপাশি অতি শীঘ্রই ওই সকল পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণের আশ্বাসও দিলেন পুর সমন্বয়ক ফয়াজ আহমেদ খান। কারণে এখানে আগুন লেগেছিল, প্রায় 40 খানা বাড়ি পুড়িয়ে গেছিল। পরিবারের সদস্য যারা এখানে যাদের বাড়ি ছিল তাদেরকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের মাধ্যমে রিলিফ দেওয়া হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসাররা এখানে এসেছেন, তারা রিলিফের প্রত্যেকটা আইটেম নিয়ে এসেছেন, যেটা একটা পরিবারের জন্য মানে রোজের কাজে লাগবে, সে তিরপাল দিয়ে আরম্ভ করে ডিজাস্টার কিট দিয়ে আরম্ভ করে ডিজাস্টার কিটে নিজেই 12 খানা আইটেম আছে। সে বালতি, গ্লাস, কাপ, বাসন, স্টোভ, এরকম অনেক আইটেম আছে। তার ছাড়া কাপড়, জামা কাপড় দেওয়া হচ্ছে, বিস্কিটের প্যাকেট দেওয়া হচ্ছে, দুধের প্যাকেট দেওয়া হচ্ছে, ডাল, ভাত আর ডালের ব্যবস্থা করা হয়েছে, তিরপাল দেওয়া হচ্ছে, রেডিমিক্স ফুড দেওয়া হচ্ছে, অনেক রকমের মানে যাকে বলে সরকারিভাবে খুব সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আমাদের এই অঞ্চলের মানুষের পক্ষে দিয়ে আমি জনপ্রতিনিধি হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার তৎপরতায় এখানে খুব তৎপরভাবে প্রশাসন কাজ করছে। আর আশা করছি যে খুব শীঘ্রই যাদের বাড়ি পুড়েছে সেই নির্মাণের কাজও আরম্ভ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।